পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের গরিবপুর উপজেলার স্থায়ী অস্থায়ী কোরবানির পশুর হাটগুলোতে আগত পশুর বিভিন্ন সমস্যায় তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে তিনটি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রতি টিমে 10 জন করে মোট 30 জন সদস্য এই সেবা কার্যক্রমে অংশগ্রহণ করছে। টিমগুলোর কাজ সমন্বয় এবং তদারকি করছেন উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নাজিমুল ইসলাম। 5 জুলাই মঙ্গলবার উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের হল রুমে আনুষ্ঠানিকভাবে এই মেডিকেল টিমের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ। তিনি বলেন, নিরাপদ প্রাণী স্বাস্থ্য সেবা ও নিরাপদ মাংস নিশ্চিত করতে এই দল কাজ করে যাচ্ছে। তাছাড়াও তিনি আরও বলেন, কুরবানির পশুর হাটগুলোতে জনশৃঙ্খলা নিশ্চিতে মোবাইল কোড পরিচালিত হবে। তিনি স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সকলের প্রতি অনুরোধ জানান। ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম সম্পর্কে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নাজিমুল ইসলাম বলেন, কুরবানির হাটে আগত অসুস্থ গবাদি পশুর চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়। হরমোন ও স্টেরয়েড ব্যবহৃত গবাদি পশু শনাক্ত করার জন্য মনিটরিং করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাক্তার নাজনীন সুলতানা, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি মাঠ সহকারী LFA এবং LSPগণ সহ স্বেচ্ছাসেবক সদস্যরা কাজ করবেন। উল্লেখ্য যে ভেটেরিনারি মেডিকেল টিম ইতিমধ্যে গরিবপুর উপজেলার বিভিন্ন পশুর হাটে সেবা দিচ্ছে। কুরবানির হাটে আগত ক্রেতা বিক্রেতারা ভেটেরিনারি মেডিকেল টিম এর সেবায় সন্তোষ প্রকাশ করেন। ফারুক আহমেদ, জি নিউজ, গরিবপুর, ময়মনসিংহ।